আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি অফিসে যেতে পারি নাই, আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। আর সুমনও যেতে পারে নাই, ওরও একটু সিক লাগছে। তো এই তো রমজান মাসে বাসায় কি করব, সময় কাটছে না, এই জন্য ভাবছি কিছু তো করা দরকার। তাই আমি কিছুদিন আগে আড়ং থেকে একটা আড়ংয়ের ফেস প্যাক নিয়ে আসছিলাম। তো এখন চিন্তা করছি সেই ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করব। তো আসলে ব্যস্ততার কারণে নিজের শরীরের যত্ন নেওয়া হয় না, নিজের ফেসের যত্ন নেওয়া হয় না। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, তো ভাবছি আজকে একটু ফেসের হচ্ছে চর্চা করি। তো এটা ফার্স্টে আমি দিব, তারপর আমি এটা সুমনকেও আজকে দিয়ে দিব। ওরও আসলে যত্ন হয় না, দুজনের ব্যস্ততার কারণে, সময়ের কারণে। তো চলুন দেখে দিন। আমি এখানে ফেস প্যাকটা হচ্ছে ইয়ে করে রেখেছি, এখন এটা আমি ফেসে অ্যাপ্লাই করব। আমার ফেস প্যাক অ্যাপ্লাই ডান, আমি এটা এখন 15-20 মিনিটের মতো রেখে দিব মুখে। তো আমার পেমেন্ট কত? তারপর তো দুইজনই দুষ্টামি করতেছিলাম, আমি ওকে বলতেছিলাম যে পেমেন্ট কত দিবা, ও বলে যে হচ্ছে তুমি যত চাইবা আমি ততই দিব। আর হচ্ছে আমি ওকে বললাম যে পার্লারে গেলে তো তুমি এত আরাম করে পাবো না, আমি তো তোমাকে অনেক আরাম করে দিচ্ছি, তো পার্লারের তুলনায় আমাকে একটু বেশিই দিও। তো এই তো এভাবে দুষ্টামি করছিলাম আর ওকে ফেস প্যাকটা দিয়ে দিচ্ছিলাম আমি। তারপর তো সুমন আমাকে বললো যে হচ্ছে ঠিক আছে তাহলে চলো আজকে তোমাকে আমি ঈদে শপিং করে দেই, হচ্ছে ড্রেস কিনে দেই। তা এটা শোনার পর তো আমি অনেক খুশি হয়েছি যে সে আমাকে ঈদের ড্রেস কিনে দিতে চাইছে। ও তো খুব হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা বলল যে প্রত্যেকটা পুরুষ মানুষের সাকসেসের পিছনে একজন নারীর অবদান থাকে, তো ওর নাকি ফর্সা হওয়ার পিছনে আমার অবদান থাকবে। তো এটা শুনে আবার আমিও খুব হাসলাম যে ফর্সা হওয়ার পিছনেও আবার কোনো নারীর অবদান থাকে। তারপর তো এই তো তখন ওর চোখের শশাটা দেওয়ার জন্য আমি শশাটা রেডি করলাম। আর এই যে দেখেন আমার স্কিনটা একদম সফট হয়ে গেছে, প্যাকটা ভালোই কাজ করছে, স্কিনটাকেও ব্রাইট লাগছে। আর সুমনেরটাও কি অবস্থা, চলেন আপনাদেরকে দেখাই ওরটাও কি অবস্থা। দেখি তোমার ফেস, আমি তো ফর্সা হয়ে গেছি। মাশাআল্লাহ, তোমার তো ফর্সা লাগে, স্কিন হচ্ছে সফট হয়ে গেছে না? তো আজকে আমাদের আবার একটা ইফতার প্রোগ্রাম আছে, আমরা বিকালের দিকে বের হব। আর দেখা যাক আমরা আজকে কোথায় যাচ্ছি, আসলে এখনো প্লেস ডিসাইড হয় নাই। তো আর এটা হচ্ছে সুমন সুমন ওর কলিগদের সাথে আর কি ইফতার প্রোগ্রামটা রাখছে। এই তো তারপর তো আমরা দুজন সুন্দর মতো করে রেডি টেডি হয়ে বের হয়ে চলে গেলাম। আর হচ্ছে রমজান মাসটা আসলে খুব আনন্দের একটা মাস, এই মাসে এই যে ইফতারের জন্য দাওয়াতগুলো থাকে এগুলো খুবই ভালো লাগে। এই তো তারপর যে যেতে থাকলাম আমরা দুজন। আর হচ্ছে ও এখানে টাকা বের করতেছিল, কারণ হচ্ছে ওই সাকালা মামা আমার থেকে টাকা পাবে 5 টাকা এটা দেওয়ার জন্য।
তুই কি চেনা ভাই ব্রাহ্মণ এটা মা কি আমরা এখন সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি, ডিসাইড করতে পারতেছি না কোনটা খাবো আর কোনটা অর্ডার দিব, কোন কোন এটাতে। এখানে সব ইফতার আইটেম তো আজানের 5 মিনিট আগেই খাবারটা ওনার আমাদের সার্ভ করলো, আর হচ্ছে খাবারটা আসলেই খুবই মজা ছিল। এই তো আজান দিল, আমরা তারপর খাবার শুরু করলাম। তারপর ভাইয়ারা ভাবছে আমি ওনাদের ছবি তুলেছি, কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম। আমাদের ইফতারই শেষ, আমরা এখন চা খেতে যাচ্ছি। আমি খাইতে বলি কোক পেপসি যে কোনো একটা লাগবে। বিদায়। হ্যাঁ, আর সরি, আসলে আমি সেদিন ভিডিওর এন্ডিংটা দিতে পারি নাই, কারণ আমি ওখান থেকে ডিরেক্ট নিউ মার্কেট চলে গিয়েছিলাম, আর আমরা বাসা ফিরতে অনেক রাত হয়েছিল। আর এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।